अफिसियलि खान রোম্যান্টিক গান তাহলে অন দ্য ওয়ে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখনও কথা বলবো যে খা এর আগের ভিডিওটাই বানিয়েছিলাম তো কোথাও গিয়ে আর মিউজিক ডিরেক্টর নিলায়ন চ্যাটার্জি তিনি কিন্তু অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে খালদানের যে প্রেডিকশানটা তোমরা করছো সেদিকেই হয়তো কিছু এটা এগোতে চলেছে তো প্রেডিকশান গোয়িং অন মানে প্রেডিকশান চলতে থাকুক আমাদের এই কী বলবো অজমসন করা যে কী হবে কী না হবে এই জিনিসটা চলতে থাকুক এটাই তো একটা সিনেমার হাইপকে আরও বাড়ায় এবং একটা সিনেমা যে কতটা হাইপ আছে সেটা এইগুলোই বোঝায় কোথাও গিয়ে তাই না তোমরাই বলো না বন্ধুরা তো যাই হোক এখন যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি আর একটা পোস্ট এবং স্নেহাশিষ আমাকে ফোন করেছিল একটু আগে স্নেহাশিস হোক অঙ্কিত হোক ওরা সবাই পাঠালো ইনস্টাগ্রামে অলরেডি স্টোরি দিয়ে নীলায়ন্দা অনেক কিছু জানিয়ে দিয়েছে কী জানিয়েছে আমরা একটুখানি দেখে নিই নীলায়ন্দার স্টোরিতে একদম ডিরেক্ট নীলায়ন্দা স্টোরিতে জাম্প করবো আমরা নীলায়ন্দার স্টোরি এটা ঠিক আছে এখানে কিন্তু অলরেডি একটা দেবদার ফ্যান পেজ থেকে এটাকে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে लिखा हो तो नीलायंदा लिखे प्रेडिक्शन इज राइट हैशटैग खान हैशटैग नेक्स नेक्स्ट जिज्ञासा चिन्ह मैंने लेखा हो प्रेडिक्शन इज राइट हैशटैग खान हैशटैग नेक्स्ट सॉंगो नीलयंदा लिखे नेक्स्ट जिज्ञासा चिन्ह वेल लेट सी बाट डेफिनेटलि सून कीप य प्रेडिक्शन ऑन एट दारण लिखे नीलायंदा मान নেক্সট লিখে তিনটে জিজ্ঞাসার চিহ্ন যে নেক্সট কি এটাই এটা দিয়ে একটা কী বলবো একটা প্রশ্নবোধক ব্যাপার স্যাপার করার চেষ্টা করেছেন ল্যান্দা এবং ওয়েল লেটসি মানে চলো দেখা যাক বাট ডেফিনেটলি সুন অবভিয়াসলি তাড়াতাড়ি আসবে নেক্সট সং এটা জানিয়ে দিয়েছে এবং কিপ ইওর প্রেডিকশন অন তো কিপ ইওর প্রেডিকশন অন এবার এখানে দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি এটা স্নেহাশী আমাকে বললো আমি সত্যিই বলছি আমি এটা ভাবতে পারিনি হ্যাপি বার্থডে জানানো হয়েছে আর কি এবং তার আগের শর্টটাকে যদি আমরা এই ফ্রেমটাকে যদি ভালো করে দেখি এখানে আমরা পিয়ানো দেখতে পাই ছি ঠিক আছে আরও নানান ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি এক্স্যাক্টলি যেহেতু মানে গানের ব্যাপারে বা কি বলবো মিউজিকের ব্যাপারে একেবারেই নুভ তো সেহেতু আমি বেশি কথা বলবো না এখানকার ইনস্ট্রুমেন্ট নিয়ে যদিও ওই হারমোনিকা পিয়ানো টাইপ ওরকম জিনিসপত্র কিছু দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু হয়তো মেবি অন দ্য ওয়ে সেকেন্ড সং রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে যেটা দেবদা এবং ইদিকাকে একসঙ্গে আমরা নাচতে দেখতে পাবো ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো দেবদা অ্যান্ড ইদিকার ডান্স পারফরমেন্স দেখতে চলেছি একই সঙ্গে এই গানটা অনেকটা ওই প্রেমে চল হাবু ডুব্বু হাবু ডুব্বু খাই ওই গানটার মতন হতে চলেছে কেন আমি বলছি কারণ এখানে দেখো এখানে অনেস্টলি বলছি এটা আমি বারবার জবে থেকে হচ্ছে এই গানটা তবে থেকে আমি বলছি এই গানটা এরকম হবে তো এটা একটা কেমন গান বলতো এটা নাচের ধুন দিয়ে কিন্তু একটা রোমান্টিক ট্র্যাক কীরকম ওই যে ওই গানটার উদাহরণ আমি বারবার বারবার দিই ওরকম দেবদার কেরিয়ারে অনেক গান রয়েছে তবে ওই গানটার কেন পার্টিকুলারলি উদাহরণ দিই কারণ একটা জায়গা ছিল যেখানে ফেসবুকে এসেছিল ব্যাপারটা ভাইরাল হয়েছিল পরবর্তীতে তো নিশ্চয়ই প্রোডাকশন হাউস থেকে ওটাকে উড়িয়ে দেওয়া হয় আর কি যে দেবদা এবং ইদিকা নাচছে এরকম আড়াল থেকে দেখা যাচ্ছে ইয়েতে তো সেখানে আমরা দেবদা দিঘাকে রোম্যান্টিক মুমেন্টেও দেখতে পাচ্ছি আবার নাচতেও দেখতে পাচ্ছি আবার গাড়ি নিয়ে দেবদাই করছে এদিকে গাড়ি নিয়ে আসছে তো সেই মনে আছে খুদা যা নে সেই পাগলু টুয়ের গানগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে কোথাও গিয়ে তো একদম নস্টালজিয়া জিয়া গোয়িং অন একদম নস্টালজিয়া জিয়া ফিরে ফিরে আসছে এবং দেখা যাক নিলার ওপরে প্রচণ্ড ভরসা রয়েছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে প্রেডিকশন গোয়িং অন বলেছে তো এতটা হিন্ট যখন দিচ্ছে কোথাও গিয়ে একটা ওই নাইনটি চান্স আছে নীলায়ন্দার রোম্যান্টিক ট্র্যাক নীলায়ন্দা একটা মানে ডান্স রোম্যান্টিক এই মাহলটাকে আবার ফিরিয়ে আনতে চলেছে বাংলা সিনেমাতে অনেক দিন এইটা পাওয়া যায়নি রোম্যান্টিক ট্র্যাক মানেই আমরা জানি যে হিরো শুধু হেঁটে হেঁটে গান গাই বেড়িয়ে করবে ওই ব্যাপারটা হয়ে গিয়েছিল রিসেন্ট টাইমসে ভালো করে লক্ষ্য করে দেখো যত বড়ো বড়ো কমার্শিয়াল ছবি হয়েছে সেখানেও কিন্তু সই সেই জিনিসটাই হয়েছে কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা ব্রেক হতে চলেছে তো মজা আসবে এবার কিন্তু মজা আসবে পুরো বিষয়টায় দেখা যাক কি হয় না হয় ছেলেদেবের গান কিন্তু এটাও কিন্তু ছেলেদেবের গান আমার মনে হচ্ছে ইদিকার সাথে এবং এটা কিন্তু খাদানের বেস করা গান তো দেখা যাক এটা আমার আমার প্রেডিকশন আর প্রেডিকশন গোয়িং অন যখন প্রেডিকশন গোয়িং অন তখন নয় দন তো দেখা যাক খুবই এক্সাইটেড লাগছে মানে খাদানের নেক্সট সং নিয়ে খুব এক্সাইটেড লাগছে আর এরকম যখন লেখালেখি নিলায়ন্দার পক্ষ থেকে চলে আসে তখন কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ সেকেন্ড সংটা রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে এবং খুব শীঘ্রই হয়তো আসবে গানটা অবশ্যই লিখেও দেওয়া হয়েছে খুব শীঘ্রই আসবে আর দেবদাও তো জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই আসবে ইভেন্ট হবে আমি এগারলি ওয়েট করে আছি তবে প্লিজ যেন তিরিশে নভেম্বর না করা হয় কারণ তিরিশে নভেম্বর জিদার জন্মদিন আমরা জিদ্দার জন্ম জন্মদিন সেলিব্রেট করতে চাই উনত্রিশে নভেম্বর হোক কোনো অসুবিধা নেই তার আগের দিন হোক কোনো অসুবিধা নেই আঠাশে নভেম্বর মানে যে কোনো একটা দিন হোক খুব এক্সাইটেড লাগছে তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে